করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় আজ নিজের ঘরে। হ্যাঁ বিয়সরা, আজকে তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণীর বিষয় ইতিহাস পার্ট টু নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চিন কী বলেছে দেখে নাও। এক, শশাঙ্ক বৌদ্ধ বিদেশি ছিলেন, এই উক্তিটি ঠিক না ভুল? তোমার উত্তর সাপেক্ষে দুটি বা তিনটি বাক্যে লেখো, শশাঙ্ক বৌদ্ধ বিদেশি ছিলেন, এই উক্তিটি ঠিক? আর যে অ্যান্সার, আর্যমঞ্জু শ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ান জাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদেশি বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সহকর্মী বাণভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। নেক্সট কোশ্চিন দুই, কী বলেছে, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পেছনে প্রকৃত কারণ কী ছিল বলে তোমার মনে হয়? অ্যান্সার দেখো, সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রকৃত কারণ ভারতে সাম্রাজ্য স্থাপন করা ছিল না, তিনি চেয়েছিলেন গজনিকে কেন্দ্র করে তুর্কি পারসিক সাম্রাজ্য গঠন করতে, এর জন্যই তিনি ভারত আক্রমণ করেছিলেন। কারণ তখন ভারতে মন্দিরগুলিতে প্রচুর ধনরত্ন সঞ্চিত থাকতো, তাছাড়া ভারত অভিযান করে ইসলাম জগতে মর্যাদা লাভ করাও তার লক্ষ্য ছিল। বস্তুত স্বর্ণ ও সম্মান লাভের আকাঙ্ক্ষায় জন্যই বারবার তিনি ভারত আক্রমণ করেছিলেন। 3 নম্বর কোশ্চিন, নিচের শব্দগুলির জন্য 2টি করে বাক্য লেখো। আচ্ছা, মাৎসন্যায়, শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটি পরিবর্তনের যুগ। ব্রহ্মদেব কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বস্তি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না, এই জমি দানের ব্যবস্থাকে ব্রহ্মদেব বলা হয়। খিলাফত, খলিফা শব্দটি আরবি, তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকার। প্রথম খলিফা ছিলেন আবু বকর। খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দারুল ইসলাম, খলিফা এর পুরো দারুল ইসলামের প্রধান নেতা, তার অধিকার অঞ্চলের নাম খিলাফত। আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, তার সাথে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না, এবং তার সাথে ওয়াল নোটিফিকেশনের ঘণ্টিটি বাজিয়ে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে।